প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমন্ত্রণ হুমায়রার কিচেনে। আজ শীতের শুরুতে নিয়ে আসলাম শাহী গাজরের হালুয়া। এই হালুয়া তৈরিতে বাটাবাটির কোনো ঝামেলা নেই, আর মুঠো ভর্তি করে পেস্তা বাদাম দেওয়ারও কিন্তু কোনো দরকার নেই। কিন্তু তারপরে একটু বিশেষ একটা জিনিসের জন্য এর স্বাদ হবে শাহী রাজকীয় স্বাদের। গাজরের হালুয়া তৈরির জন্য এখানে 500 গ্রামের মতো গাজর নিয়েছি। গাজরের চোকাগুলি ভালোভাবে ছিলে নিচ্ছি, আর যতটা সম্ভব আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি স্লাইসার দিয়ে কাটছি, আপনারা চাকু বটি যেটা দিয়ে একটু পাতলা পাতলা করে কাটলে পরে এই গাজর কিন্তু খুব সহজেই একদম মিহি করে বেটে নেওয়া যাবে। মানে বেটে নেওয়া যাবে না, খুব মিহি করে ফেলা যাবে। খুব কম সময়ের মধ্যে গাজর সেদ্ধ করার জন্য আজকে আমি গাজরগুলি প্রেশার কুকারে সেদ্ধ করব। আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি, আপনারা প্রেশার কুকারে যদি সেদ্ধ করতে চান সেই অনুযায়ী পানি দিবেন। আবার আপনারা প্রেশার কুকার ছাড়া এমনিতে নর্মাল হাঁড়িতেও পানি দিয়ে সেদ্ধ করে নেবেন। প্রেশার কুকারে আমি সেদ্ধ করব মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো। সেদ্ধ হওয়া গাজরগুলি কিন্তু খুব সহজেই একেবারে মিহি করে ফেলা যাবে। আমি একটা স্ম্যাশার নিয়েছি, স্ম্যাশার দিয়ে আপনারা ডাল ঘুটনি দিয়েও কিন্তু ঘুটে নিতে পারেন। তাহলেই দেখবেন যে একেবারে খুব সহজেই এই গাজর সম্পূর্ণ মিহি মোলায়েম হয়ে যাবে। এই গাজরে কিন্তু এখনও কিছুটা পানি আছে, এই পানিটা আমি এখন শুকিয়ে নিচ্ছি। গাজরের হালুয়াটা রান্না শুরু করার আগে একটা জিনিস করে নিচ্ছি। প্যানে আমি দিয়েছি প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ মাখন। আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিলাম খুব সরু সরু করে কাটা গাজর, আর লাল লালগুলি যেগুলি দেখছেন সেগুলি হচ্ছে বিট। এখানে প্রায় 2 কাপের মতো সবজি হবে। এগুলি আমি এভাবেই বাজার থেকে কিনে নিয়ে আসছি, সুপার মার্কেট থেকে। তবে আপনারা গাজর কিনে বা বিট কিনে এনে এভাবে সরু সরু যতটা সম্ভব কেটে নিতে পারেন। মিষ্টির জন্য দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। নাড়াচাড়াই করছি মিডিয়াম থেকে একটু লো হিটে। আর চিনি থেকে সবজি থেকে তো পানি বার হয়েছে, সেই পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, আর 1 চা চামচের মতো এলাচ গুঁড়া। দুধ, চিনি আর মাখনের জন্য এই গাজর আর বিট কিন্তু একটু ক্রিস্পি হয়েছে, একটু মিষ্টি, আর দুধের জন্য কিন্তু স্বাদটা খুব দারুণ হয়েছে। এটাই কিন্তু আমার গার্নিশ করার জন্য গাজরের হালুয়ার পেস্তা বাদাম। গাজরের হালুয়াটা একটু হেলদি ভার্সন করার জন্য ওই একই প্যানে আমি দিয়েছি সাদা তেল, তবে আপনারা এখানটায় ঘি বা মাখনও ব্যবহার করতে পারেন। এই তেলেই এখন মিহি গাজরটা খুব ভালোভাবে ভাজতে হবে। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো হিটে রাখবেন, ধীরে ধীরে ভাজবেন। পানি শুকানো হয়ে যাওয়ার পরে কিন্তু এই গাজরে কিছুটা পানি আছে, সেই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। আমি দেখেছি গাজরের হালুয়া কিন্তু অনেকে পছন্দ করে না, কারণ বলে যে গাজরের একটা গন্ধ থাকে। তেলের মধ্যে যদি আপনি হালকা আঁচে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেন গাজরটা, তাহলে কিন্তু গাজরের হালুয়াতে আর কোনো গাজরের গন্ধই থাকবে না। বেশ কিছুক্ষণ আমি ভেজেছি, ভাজার পরে এখন বোঝা যাচ্ছে একদমই কিন্তু আর কোনো পানি নাই। হালুয়া কিন্তু ধরলে একটু তেল লাগছে আঙুলে। দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। আমি দেখেছি 1 কাপ চিনিতেই কিন্তু হালুয়া ভালোই মিষ্টি হয়েছে, তবে আপনারা যদি একটু কড়া মিষ্টি পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে আবার 2-1 টেবিল চামচের মতো চিনি অ্যাড করতে পারেন। চিনিটা কিছুটা গলে গিয়েছে, এখন কিন্তু হালুয়াটা কিছুটা নরম হয়ে গিয়েছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ। এতে হালুয়ার স্বাদে আর টেক্সচারে একটা খিরখির ভাব আসবে। পেস্তা বাদাম তো আর কিছু দিচ্ছি না, তবে দিয়েছি 1 মুঠো কিশমিশ, আর দেব ফ্রেশ এলাচি গুঁড়া। এটা কিন্তু একদম কম্পালসারি। আর আমি ফ্রেশ এলাচ, আমি এটা টালিনি, এটা জাস্ট হামান দিস্তে গুঁড়া করে নিয়েছি, চা ছাঁকনিতে আমি ছেঁকে নিলাম যাতে মোটা দানা বা চোকাগুলি না পড়ে। হালুয়া তৈরি কিন্তু একদম শেষ পর্যায়ে এই এলাচ গুঁড়া দিয়েছি, এর ফলে কিন্তু এলাচের সম্পূর্ণ সুগন্ধটাই হালুয়ার মধ্যে থাকবে। হালুয়া খাওয়ার সময় প্রত্যেকটা কামড়ে এলাচের এই মিষ্টি সুগন্ধটা কিন্তু সাংঘাতিকভাবে পাবেন। হালুয়া আমার রান্নাই হয়ে গেছে, শেষ পর্যায়ে এলাচের গুঁড়াটা দিয়েছি। এটাই দিবেন, কখনোই প্রথমে দেবেন না, তাহলে কিন্তু এলাচের গন্ধটা আপনার সেভাবে থাকবে না হালুয়ার ভেতরে। হালুয়া তৈরি হয়ে গেছে, এই হালুয়া এখন হালুয়া হিসেবেই রাখতে পারেন, আবার বরফি করেও কিন্তু জমাতে পারেন। আর পরিবেশনের আগে হালুয়ার উপরে তো ছড়িয়ে দিতেই হবে আগে যেটা ভেজে রেখেছিলাম গাজর আর বিটের খুব পাতলা পাতলা ঝিরি ঝিরি করে কাটা টুকরাগুলি। এর ফলে কিন্তু এই হালুয়া হয়ে যাবে একদম স্বাদের দিক থেকে রাজকীয় স্বাদের শাহী হালুয়া। পেস্তা বাদামের কোনো দরকার নেই, বাটা বাটিরও কোনো ঝামেলা নেই।
এলাচের মিষ্টি সুগন্ধে ভরা রাজকীয় স্বাদের শাহি হালুয়া তৈরি করুন, আর বাসার সবাই মিলে উপভোগ করুন রাজকীয় স্বাদের শাহি হালুয়ার এই অপূর্ব টেস্ট। আর রেসিপি পছন্দ হলে অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, যা আমাকে মোটিভেট করবে আমার নতুন নতুন রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।